হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি এখন বানাতে চলেছি আলু কাবলি, কেননা মা মেয়ের খেতে খুব ইচ্ছে হচ্ছে বিকেলে, তো খাবো বলে বানাচ্ছি। তো প্রথমে দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, দেখুন। এবার এটা আমি কেটে নেব এইভাবে, এইভাবে কেটে, এইভাবে কেটে নেব। তো দেখুন আটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। দেখুন ধুয়ে নিয়েছি, এবার সেদ্ধ করতে দেব। জ্বালিয়ে দিচ্ছি, সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার লবণ দেব, 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। আবার পরে দেব যখন তৈরি করব। পেঁয়াজটা ছিলে নিয়েছি, জলে ধুয়ে দিচ্ছি। ততক্ষণ আলু সেদ্ধ হচ্ছে, হতে হতে আমি এগুলো কাজ করে নিই। পেঁয়াজটা কেটে নিচ্ছি এইভাবে, এবার ছোট ছোট কেটে নেব। খুন কুচনো হয়ে গেছে এইভাবে, আবার পরে আসছি দেখাবো। তো দেখুন লঙ্কাটা আমি পুড়ে নিচ্ছি, একটা দেব যেহেতু, একটু গুঁড়ো ঝাল দেব। তো আমি দেখে নিচ্ছি সেদ্ধটা হয়েছে নাকি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার জল গড়িয়ে নেব। জলটা গড়িয়ে নিয়েছি, এবার লেবুটা কেটে নেব। তো সব কিছু নিয়ে চলে এসেছি, দেখুন এতে টক জল আছে। তো আলুটা এই প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি, কেন গরম আছে। একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আগে লবণ দিয়েছি। এখন কাঁচা ছোলা দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দেব, কেননা কাঁচা ছোলা দিলে ভালো লাগে, টেস্টি লাগে। এবার লঙ্কাটা একটু গুলে দেব। গুলে দিয়েছি, হাত থেকে একটু নেড়ে নিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো লাগবে, টেস্টি লাগবে। এবার লেবু দিয়ে দিচ্ছি, আরেকটা আছে দিয়ে দিচ্ছি। এবার ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দেখুন। এবার টক জল দিয়ে দেব, তেঁতুল জল। খুন রেডি হয়ে গেছে। তো আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। তো আমরা এখন খেতে যাব ও রুমে, খেয়ে বলছি কেমন হয়েছে। তো আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। খুব সুস্বাদু হয়েছে, কিন্তু সাইনাথকে দেই, ও খেয়ে বলুক কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে। তো আপনারাও এরকম বানিয়ে খাবেন, তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।